عليكم ورحمة الله وبركاته. স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম, কেমন আছো তোমরা? আলহামদুলিল্লাহ, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি। 10 মিনিট হয়ে গিয়েছে আমরা জয়েন করেছি, তো তোমাদের পার্টিসিপেন্টস আমি সহ 38। আচ্ছা, আমরা এখন শুরু করবো ইনশাল্লাহ। কেউ কি রেকর্ড করবা? হ্যাঁ স্যার, করলে ভালো হয়। কে করবে স্যার? ID 40, রায়হান। রায়হান, ওকে। মোহাম্মদ রাহাত পারভেজ ওর আইডি আছে, বড় করে লেখছে। ওকে, এলাও করে দিয়েছি, তুমি স্টার্ট করে দাও। আচ্ছা, আমরা গত ক্লাসে কি ডিসকাস করেছিলাম? টাইপস অফ প্যাকেজ, সরি, টাইপস অফ প্যাকেজ ফর টাইপস অফ প্যাকেজেস। আচ্ছা, ওখানে আরেকটু অ্যাড করতে হবে। আচ্ছা, আমরা টাইপস অফ প্যাকেজেস পড়েছিলাম, তার আগে আমরা ওয়াইন্ডিং, হোয়াট ইজ ওয়াইন্ডিং এন্ড অবজেক্টিভস অফ ওয়াইন্ডিং, এই ওয়াইন্ডিং এর অবজেক্টিভস এবং কি কারণে ওয়াইন্ডিংটা করব আমরা মনে হয় এটা ডিসকাস করেছি। আমরা ওয়ার্পিং মেশিনের উদাহরণ দিয়ে আমরা একটা ডিসকাশন করেছিলাম যে আমাদের কেন ওয়াইন্ডিং মেশিনটা দরকার বা ওয়াইন্ডিং প্রসেসটা দরকার, আমরা কেন ডিরেক্টলি রিং ববিন কে ডিরেক্টলি আমরা ওয়ার্পিং এর ইনপুটে ব্যবহার করি না, রাইট? সেখানে রিং ববিন অথবা আমরা যেটাকে বলি স্পিনার্স ববিন, আমরা কেন ডিরেক্টলি স্পিনার্স ববিন কে ওয়ার্পিং মেশিনের ইনপুট সেকশনে ব্যবহার করি না, এটাকে আমরা একটা উদাহরণ দিয়ে আমরা এটাকে ব্যাখ্যা করেছিলাম যে 100 গ্রাম ইয়ার্ন যদি 20 টেক্স এর কাউন্ট হয় বা 40 টেক্স কাউন্ট হয়, সেক্ষেত্রে কত লেন্থ হবে, কত ইয়ার্নের লেন্থ কত হবে, এটা আমরা আলোচনা করেছিলাম, রাইট? জি স্যার। আচ্ছা, আমরা ওয়াইন্ডিং পড়লাম, ওয়াইন্ডিং ওয়াইন্ডিং এর অবজেক্টিভ এবং ওয়াইন্ডিং কাকে বলে আমরা এটা গত ক্লাসে পড়েছি। ডিউরিং ওয়াইন্ডিং আমাদেরকে একটা কাজ করতে হবে, টাইপস অফ প্যাকেজ আসতেছে, আমি ওটা আরেকটু ইলাবোরেটলি আমাকে ব্যাখ্যা করতে হবে। আমরা যখন কোন একটা প্যাকেজ কে ওয়াইন্ডিং করব তখন মেশিনের মধ্যে কি ধরনের ক্যাপাবিলিটি বা ক্যাপাসিটি থাকতে হবে, কিভাবে ওয়াইন্ডিংটা সম্পন্ন হবে, ওখানে কয় ধরনের মোশন থাকবে, এটা একটু আমি ডিসকাস করি। লেট আমরা একটা এই রকম একটা প্যাকেজ, আমরা যেভাবে সেলাই মেশিনে যে সুতাগুলো ব্যবহার করা হয় আমরা সবাই জানি, ছোট ছোট ববিন 2 টাকা 5 টাকা করে ওটা নিয়ে আসা হয়, সেলাই মেশিনে ইউজ করা হয়, সিঙ্গার সেলাই মেশিনে, বাসা বাড়িতেও থাকে সবারই, মোটামুটি আছে বা আমরা দেখে অভ্যস্ত। ওই একটা ববিন, এটা লেট ধরো কাগজের একটা এমটি ববিন বা এমটি প্যাকেজ, আমরা এখানে যদি ইয়ার্ন কে জড়াতে চাই একটা মেশিনের মাধ্যমে, হাত দিয়ে জড়ালে আমরা কি করি? সাধারণত আমরা হাত দিয়ে জড়ালে এই যে এখান থেকে ইয়ার্ন আর একটা প্যাকেজ থেকে আসতেছে, আমরা এখানে ইয়ার্নটাকে লেইং করা শুরু করি, ওভারলেপ করা শুরু করি। আচ্ছা, এই যে ওভারলেপ করে করে আমরা এই এমটি প্যাকেজ যেটা আছে সেই প্যাকেজে ডান থেকে বাম, বাম থেকে ডান, এইভাবে আমরা কিন্তু মুভ করাই, রাইট? আমরা কিন্তু বাম থেকে ডানে, ডান থেকে বামে, অর্থাৎ এই যে কয়েল, এই যে ইয়ার্নের যে একটা কয়েল তৈরি হবে, লুপ তৈরি হবে, এই যে লুপ তৈরি হবে, অর্থাৎ এই যে এমটি প্যাকেজ আছে, এমটি প্যাকেজটাকে হোল ফুল সার্কামফারেন্স ঘুরে আসলে ইয়ার্নটা একটা লুপ ক্রিয়েট করবে, এটাকে আমরা লুপ বলতেছি, লুপ ক্রিয়েট করবে, বাট এটাকে আমরা এখানে কয়েল বলবো, একটা কয়েল, একটা লুপ ক্রিয়েট করা মানে একটা কয়েল তৈরি হলো। আচ্ছা, একটা করে কয়েল কয়েল তৈরি হবে, তো আমরা যেটা করি এই যে এমটি প্যাকেজটা, এই প্যাকেজের মধ্যে যদি আমরা ইয়ার্ন কে ওয়াইন্ডিং করতে চাই সেক্ষেত্রে আমরা এই যে যেটা ইনপুট থেকে আসতেছে সাপ্লাই প্যাকেজ থেকে যে ইয়ার্নটা আমরা নিয়ে আসতেছি সেটাকে আমরা এই এমটি প্যাকেজে, সাপ্লাই প্যাকেজ থেকে যে ইয়ার্নটা আসতেছে সেটাকে আমরা এমটি প্যাকেজের মধ্যে জড়াতে চাই, সেক্ষেত্রে কি করব, একবার ফুল সার্কামফারেন্স ঘুরে আসলে একটা কয়েল তৈরি হবে, এভাবে প্রত্যেকটা কয়েল তৈরি করে 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 আমরা যেটা করি এক জায়গাতেই কিন্তু আমরা ইয়ার্নটাকে রাখি না, পেঁচানোর সময় কয়েল গুলাকে এক জায়গাতে আমরা ওভারলেপ করে কিন্তু আমরা ওয়াইন্ডিং করি না, সেক্ষেত্রে হাত দিয়ে যদি করতে চাই সেক্ষেত্রে কি করি, আমরা ডান থেকে বাম, বাম থেকে ডান, আমাদের মতো করে আমরা ডান থেকে বাম, বাম থেকে ডানে যাওয়া আসা করাই, অর্থাৎ ইয়ার্নটাকে নিয়ে আমরা বা আমরা হাত দিয়ে পেঁচানোর সময় বাম থেকে ডানে, ডান থেকে বামে এটাকে ট্রাভার্স করাই, অর্থাৎ টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট করাই। তাহলে দেখা যাচ্ছে হাত দিয়ে ইয়ার্ন জড়ানোর সময় আমরা আমাদের হাতটাকে ব্যবহার করতেছি ইয়ার্নটাকে ওয়াইন্ডিং করার জন্য, এবং সেক্ষেত্রে এক একটা করে কয়েল তৈরি হচ্ছে, এবং সব ক্ষেত্রেই যেটা দেখা যাচ্ছে এক জায়গাতেই আমরা কয়েল গুলাকে ওভারলেপ করতেছি না, ডান থেকে বাম, বাম থেকে ডানে মুভ করাচ্ছি,
এটা গেল আমাদের হ্যান্ড ওয়াইন্ডিং এর ক্ষেত্রে, হাত দিয়ে যখন আমরা স্বাভাবিক ভাবে ওয়াইন্ডিং করি বা ঘুড়ি উড়ানোর সময় যখন আমরা ঘুড়িকে গোছাবো, ঘুড়ি উঠতেছে এখন আমরা সন্ধ্যা হয়ে যাচ্ছে আমরা এখন ঘুড়িটাকে নামায় ফেলবো, সেক্ষেত্রেও যখন আমরা লাটাইয়ের মধ্যে ঘুড়িটাকে সুতাটাকে পেঁচাই ওয়াইন্ডিং করি তখন আমরা দেখা যায় যে একটু এদিক সেদিক করে করার চেষ্টা করি, এক জায়গাতেই করি না, ওভারলেপ করি না। আচ্ছা আমরা যখন মেশিনে করব একটা প্যাকেজ কে মেশিনে আমরা ওয়াইন্ডিং করে ওন্ড প্যাকেজ করব, কোন চিজ বিভিন্ন প্যাকেজে আমরা কনভার্ট করব সাপ্লাই প্যাকেজ থেকে। সাপ্লাই প্যাকেজ বলতে আমি এখানে বোঝাচ্ছি রিং প্যাকেজ অথবা রিং ববিন অথবা স্পিনার্স ববিন বা রিং কপ, যেটা স্পিনিং সেকশনের লাস্ট আউটপুট রিং ইয়ার্ন, যেটা একটা প্যাকেজে প্রোভাইড করা হয় সেটাকে বলা হয় রিং কপ, রিং ববিন অর স্পিনার্স ববিন। তো আমরা মেশিনের মাধ্যমে যদি আমরা ওয়াইন্ডিং করতে চাই, মেশিনের মাধ্যমে ওয়াইন্ডিং করব, তো আমাদের কি করতে হবে? মেশিনের মাধ্যমে ওয়াইন্ডিং করার জন্য এই যে দুইটা এখানে ফাংশন আছে, মেশিনের মাধ্যমে ওয়াইন্ডিং করতে গেলে একটা হচ্ছে ইয়ার্নটাকে জড়াতে হবে, ইয়ার্নটাকে এমটি প্যাকেজে জড়াতে হবে, এবং ইয়ার্নের যে এই এন্ড আছে এই যে অংশটুকু এই এন্ড এটাকে আমরা ডান থেকে বাম, বাম থেকে ডান এভাবে মুভ করাতে হবে। একটা হচ্ছে ইয়ার্নটাকে কয়েল তৈরি করে 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 এমটি প্যাকেজের সারফেসে জড়াতে হবে, ওয়াইন্ডিং করতে হবে, এবং এই যে এন্ড, যে এন্ডটা থেকে একটাই তো এন্ড আসতেছে, একটাই সুতা আসতেছে, ইয়ার্ন আসতেছে, সেটাকে ফুল প্যাকেজ, হোল প্যাকেজ, এই প্যাকেজের বাম থেকে ডান, ডান থেকে বাম পর্যন্ত মুভ করাতে হবে। নাহলে তো এক জায়গাতেই প্যাকেজের প্যাকেজ বিল্ড আপ হবে, এক জায়গাতেই দেখা যাবে যে কয়েল গুলো ওভারলেপ হবে এবং আমাদের যে ডেজার্ট প্রপার্টি লাগবে একটা ওয়াইন্ডিং দুই ধরনের স্পিড এখানে লাগবে। একটা হচ্ছে এমটি প্যাকেজটাকে রোটেট করাতে হবে, হাত দিয়ে করলে তো আমরা ইয়ার্নটাকেই আমরাই ঘুরাই কয়েল তৈরি করি, প্যাকেজ এখানে স্টেশনারি থাকে যদি হাত দিয়ে করতে চাই, আর এখানে মেশিনের মাধ্যমে যদি আমরা প্যাকেজ ডেভেলপ করতে চাই তাহলে আমাদের করতে হবে ইয়ার্নটাকে আমরা এমটি প্যাকেজের এমটি প্যাকেজটাকে ঘোরাতে হবে, প্যাকেজটা ঘুরবে এনি হাউ যে কোনো ভাবে ঘুরতে পারে, আমি ঘুরাবো, আগে মূল রিকোয়ারমেন্টটা হচ্ছে প্যাকেজটাকে আমাকে রোটেট করাতে হবে। আচ্ছা প্যাকেজ রোটেট করতেছে, প্যাকেজ রোটেট করতেছে, এখানে আমার মনে করো স্পিনার্স ববিনটা আমি এখানে রেখে দিছি লেট, সেখান থেকে আসতেছে ইনপুট, দিস ইজ ইনপুট, এখান থেকে এটা হচ্ছে আউটপুট, এটা ইনপুট, এটা আউটপুট, দিস ইজ স্পিনার্স ববিন, লেট ধরো আমি আকাইছি মতো করে হুট করে। আচ্ছা এখন দেখো এই ইনপুট থেকে আউটপুটে প্যাকেজটা ইয়ার্নটা আসতেছে, সেক্ষেত্রে আমরা যেহেতু ছোট প্যাকেজ থেকে বড় প্যাকেজ বা ওয়ান সাপ্লাই স্টেবল হবে এবং পরবর্তী প্রসেস সাবসিকুয়েন্ট প্রসেস অর্থাৎ ওয়ার্পিং এর সুইটেবল হবে সহজ কথায়। এখন আমরা এই প্যাকেজটাকে যদি বিল্ড আপ করতে চাই, আমরা প্যাকেজটাকে যদি তৈরি করতে চাই কোন চিজ, সেক্ষেত্রে আমাদের প্রধান যে ফাংশন লাগবে, প্রধান যে স্পিড লাগবে তার মধ্যে একটা হচ্ছে এমটি প্যাকেজটাকে আমরা রোটেশনাল স্পিড দিতে হবে, অর্থাৎ প্যাকেজটাকে ঘোরাতে হবে। তো প্যাকেজ ঘুরতেছে কারণ প্যাকেজের সারফেসের মধ্যে ওয়াইন্ডিং হওয়া শুরু হবে, কয়েল ডেভেলপ হতে হবে এবং হতে থাকবে এবং ওয়াইন্ডিং শুরু হয়ে যাবে। এখন এই জন্য এই এই অংশের মধ্যে একটা গাইড থাকবে, একটা গাইড থাকবে, এই গাইডটা করবে কি, আমরা এই গাইডটাকেও কি করব, ডান থেকে বামে মুভ করাবো, ডান থেকে বামে আস্তে আস্তে মুভ করবে, জোরে জোরে মুভ করতে পারে, আমার রিকোয়ারমেন্ট অনুযায়ী আমি করবো ডান থেকে বাম, বাম থেকে ডান, এভাবে যাওয়া আসা শুরু করবে, বাম ডান বাম ডান করতে থাকবে। তাহলে একটা হচ্ছে এমটি প্যাকেজ, প্যাকেজের হচ্ছে রোটেশনাল মোশন, আর এটা হচ্ছে ইয়ার্নের ইয়ার্ন গাইডের ট্র্যাভার্স মোশন, টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, ডান বাম ডান বাম মুভমেন্ট, লেফট টু রাইট, রাইট টু রেট, রাইট টু লেফট, হ্যাঁ ডান থেকে বাম, বাম থেকে ডান, এই মুভমেন্টটা লাগবে। তাহলে একটা হচ্ছে প্যাকেজের রোটেশনাল মোশন আর একটা হচ্ছে ট্র্যাভার্স মোশন, দুইটা মোশন আমরা দেখলাম এখানে, রোটেশনাল মোশন অফ প্যাকেজেস অ্যান্ড ট্র্যাভার্স মোশন অফ ইয়ার্ন গাইড, গাইডের ট্র্যাভার্স মোশন লাগবে, লেফট টু রাইট, রাইট টু লেফট, তাহলে কিন্তু প্যাকেজটা ফুল লেন্থ বরাবর, এই যে এই এই অংশ থেকে এই অংশের ফুল অংশ বরাবরই প্যাকেজটা সুন্দরভাবে ইউনিফর্মলি ডেভেলপ হবে, অর্থাৎ আমরা একটা নির্দিষ্ট যদি রেশিও মেনটেন করে চলি তাহলে দেখা যাবে যে ফুল প্যাকেজের যে উইথ হবে সেটা ইউনিফর্ম হবে এবং স্টেবল প্যাকেজ হবে। তাহলে একটা ওয়াইন্ডিং করার জন্য আমাদের একটা মেশিনের মধ্যে এই ক্যাপাবিলিটি থাকতে হবে যে সে প্যাকেজটাকে রোটেশনাল মোশন দিবে এবং এই ইয়ার্নের এন্ডটাকে গাইডের মাধ্যমে ট্রাভার্স মোশন দিবে, যদি হয়
তাহলেই প্যাকেজটা বিল্ড আপ হবে মেশিনের মাধ্যমে। ওকে, দেখে বুঝে আসছে? জি স্যার। আচ্ছা, তাহলে প্যাকেজটা বিল্ড আপ হয়ে গেল। আমরা আপাতত এই বিষয়টা জানলাম যে প্যাকেজটা কিভাবে বিল্ড আপ হবে। মেশিনের ইনপুট থাকবে, আউটপুট থাকবে, ইনপুট আউটপুটের মাঝখানে এখানে যেহেতু আমরা ওয়াইন্ডিং এর অবজেক্টিভস এর মধ্যে বলেছিলাম যে টু রিমুভ দা অবজেকশনেবল ফল্টস ইন দা অরিজিনাল ইয়ার্ন, আমরা ইয়ার্ন যখন স্পিনিং সেকশনে তৈরি হয়েছে সেখানে ফল্ট অ্যাডেড হয়ে গিয়ে যেতে পারে, যেমন মনে করো ফরেন ম্যাটেরিয়ালস অথবা কোন ধরনের ডাস্ট পার্টিকেলস থাকতেই পারে, তো আবার কোথাও নেপস থাকতে পারে, কোথাও স্ল্যাব থাকতে পারে, কোথাও থিক থিন প্লেস থাকতে পারে, মোটা চিকন, তো এই বিষয়গুলো তো এক্সিস্টিং ইয়ার্নে থাকতেই পারে। তো ওয়াইন্ডিং এর সময় এক তো হচ্ছে আমাদেরকে একটা লার্জ স্টেবল প্যাকেজ তৈরি করতে হবে যেটা পরবর্তী প্রসেস সাবসিকুয়েন্ট প্রসেস জন্য সুইটেবল হবে, এটা এক নাম্বার অবজেক্টিভ ছিল। আর দুই নাম্বার ছিল যে যদি ইয়ার্ন এর মধ্যে এক্সিস্টিং ইয়ার্ন এর মধ্যে কোনো ফল্ট থেকে থাকে তো এটাকে আমরা ফল্ট কাটার দিয়ে বিভিন্ন ধরনের এখানে ডিভাইস দিয়ে আমরা ইয়ার্নটা ওয়াইন্ডিং এর সময় এখানে ফল্ট গুলাকে রিমুভ করায় ফেলবো। সেক্ষেত্রে এখানে আরো কিছু ফল্ট রিমুভিং ইনস্ট্রুমেন্ট এখানে অ্যাড করে দেবো আমরা। এখানে আমাদের এখানে কিছু জিনিস অ্যাড করে দিতে হবে, সেটা আমরা যখন সামনে যাব তখন আমরা ওটা দেখতে পারবো যে এখানে কি কি জিনিস অ্যাড থাকতে পারে। কিন্তু মূল প্রসেসটা হচ্ছে ইনপুট থেকে আউটপুটে প্যাকেজটা যাবে, প্যাকেজটা বিল্ড আপ হওয়ার জন্য যে দুইটা মোশন দরকার, একটা হচ্ছে রোটেশনাল মোশন, প্যাকেজটাকে রোটেট করাতে হবে, এবং ট্রাভার্স মোশন। আমরা গত ক্লাসে টাইপস অফ প্যাকেজ পড়াতে গিয়ে আমরা একটা আলোচনা করেছিলাম টাইপস অফ প্যাকেজ অ্যাকর্ডিং টু দা অ্যাঙ্গেল এট হুইচ দা ইয়ার্ন লেড অন দা ইয়ার্ন সারফেস, প্যাকেজ সারফেস। আচ্ছা, টাইপস অফ প্যাকেজ আমরা পড়াচ্ছিলাম গত ক্লাসে, একটু আলোচনা করেছিলাম টাইপস অফ প্যাকেজেস। আচ্ছা, টাইপস অফ ওন প্যাকেজেস মানে জড়ানো প্যাকেজ, এটাকে ওন প্যাকেজ বলে। আমরা যখন ওয়াইন্ডিং করে একটা প্যাকেজ আউটপুট হিসেবে পাই সেটাকে আমরা বলি ওন প্যাকেজ, ওয়াইন্ডিং করার মাধ্যমে যদি পাই ওন প্যাকেজেস। যেমন বলে যদি কোন ওন প্যাকেজ, কোন প্যাকেজ যেমন বলি আমরা, কোন ওন প্যাকেজ, চিজ ওন প্যাকেজ, এইভাবে বলা যেতে পারে। আচ্ছা, তাহলে এখন আমাদের টাইপস অফ প্যাকেজের মধ্যে একটা আমরা বলেছিলাম প্যারালাল ওন প্যাকেজ, নেয়ার প্যারালাল আর ক্রস ওন প্যাকেজ, একটু লিখে নিবা। হ্যাঁ, প্যারালাল ওন প্যাকেজ, নিয়ার প্যারালাল ওন প্যাকেজ এন্ড ক্রস ওন প্যাকেজ, টাইপস অফ প্যাকেজেস। কিসের ভিত্তিতে এই টাইপসটা করা হয়েছে? দ্য অ্যাঙ্গেল অ্যাট হুইচ দ্য ইয়ার্ন লেইড অন দ্য সারফেস অফ দ্য প্যাকেজেস, এমটি প্যাকেজেস সারফেসে ইয়ার্ন যেভাবে লেইড হচ্ছে, যে অ্যাঙ্গেলে লেইড হচ্ছে এর উপর ভিত্তি করে, যে অ্যাঙ্গেলে জড়াচ্ছে র্যাপিং হচ্ছে এর উপর ভিত্তি করে আমরা প্যাকেজকে থ্রি টাইপস অফ প্যাকেজ উই ক্যান ক্যাটাগরাইজ দেম। নাম্বার ওয়ান প্যারালাল ওন প্যাকেজ, নাম্বার টু নিয়ার প্যারালাল ওন প্যাকেজ, নাম্বার থ্রি ক্রস ওন প্যাকেজ। গত দিনে আমরা এই প্যাকেজ কিভাবে ক্লাসিফাই করেছি ওটা বলেছি, এখন আমরা যেটা দেখব কোন প্যাকেজ গুলাকে আমরা প্যারালাল প্যাকেজ বলবো আর কোন গুলাকে আমরা নিয়ার প্যারালাল বলবো, কি ক্রাইটেরিয়া থাকলে, কি ধরনের সিস্টেম থাকলে মেশিনের মধ্যে নিয়ার প্যারালাল তৈরি হবে, মেশিনের মধ্যে ফুললি প্যারালাল তৈরি হবে, মেশিনের মধ্যে ক্রস ওন তৈরি হবে, মেশিনটা ডেভেলপ করতে গেলে কি কি বিষয়গুলো মাথায় রাখতে হবে। তিনটা টাইপ পড়ানো হয়েছে? হ্যাঁ স্যার, টাইপ এখন আমি জি স্যার ডিসক্রাইব করেছিলাম। হ্যাঁ স্যার করেছিলাম, প্যারালাল নিয়ার প্যারালাল কয়েল। আচ্ছা, তাহলে প্যারালাল করার কথা আমি সব কি করেছিলাম স্যার, আপনি জাস্ট নামগুলো বলছিলেন, ডেসক্রাইব করেন। হ্যাঁ হ্যাঁ, সেটা আমার মনে আছে, আমি ওভাবে ডেসক্রাইব করিনি, কয়েল বুঝাইছিলাম যে কয়েল গুলো একটা একটা সাথে কিভাবে থাকে, আমি নাম বলেছিলাম ডেসক্রাইব করিনি। প্যারালাল ওন্ড প্যাকেজ, যখন কোনো একটা এমটি প্যাকেজের মধ্যে, দিস ইজ দ্য এমটি প্যাকেজ, এখানে ইয়ার্ন জড়াবো আমরা, ইয়ার্ন যখন একবার ফুল সার্কামফারেন্স রোটেট করে আসে তখন একটা কয়েল তৈরি হয়, আমরা এর আগে বললাম। আচ্ছা, যখন সাকসেসিভ কয়েল, অর্থাৎ এই একটা কয়েল, একটা কয়েল তৈরি হলো তার পাশে আর একটা কয়েল তৈরি হবে, সরি
একটা কয়েল আর একটা কয়েল আর একটা কয়েল, যে পাশাপাশি যে কয়েল গুলো এটাকে সাকসেসিভ কয়েল বলা হচ্ছে, একটার পর একটা কয়েল, এই কয়েল গুলা যদি ফুললি 0 ডিগ্রিতে থাকে, অর্থাৎ একটা কয়েলের সাথে আরেকটা কয়েলের মধ্যে যদি ফুললি প্যারালাল থাকে, অর্থাৎ প্যারালাল মানে কি কোনোটা কখনো ইন্টারসেক্ট করবে না, মানে ফুললি 0 ডিগ্রি, একটা কয়েলের সাথে আরেকটা কয়েল 0 ডিগ্রি যদি থাকে, সেক্ষেত্রে আমরা এই প্যাকেজটাকে বলবো প্যারালাল প্যাকেজ। যখন সাকসেসিভ কয়েল গুলা একেবারেই ফুললি প্যারালাল থাকবে, তখন এই প্যাকেজটাকে আমরা বলবো প্যারালাল প্যাকেজ। একটা কয়েল আর একটা কয়েলের সাথে ফুললি প্যারালাল 0 ডিগ্রি থাকবে, তখন এটাকে আমরা বলবো প্যারালাল প্যাকেজ। আর নিয়ার প্যারালাল প্যাকেজ বলবো যদি পাশাপাশি দুইটা কয়েলের মধ্যে একটা নমিনাল অ্যাঙ্গেল থাকে, নামমাত্র অ্যাঙ্গেল 3 to 5 ডিগ্রি, একটা অ্যাঙ্গেল ক্রিয়েট যদি হয়, অল্প অ্যাঙ্গেল, নমিনাল অ্যাঙ্গেল বলতে বোঝাচ্ছি 3 to 5, 7 ডিগ্রি নিয়ার অ্যাবাউট, তখন আমরা এই এই প্যাকেজ গুলাকে বলবো নিয়ার প্যারালাল প্যাকেজ। আমি কিছু এক্সাম্পল দেই, যদি আমরা একটা প্যাকেজ একটা এন্ড, এই যে একটা এন্ড আমরা ব্যবহার করেছি, একটা একটা ইয়ার্ন, একটা ইয়ার্নকে যদি পাশাপাশি লেফট টু রাইটে জড়াতে চাই, একটা ইয়ার্নের এন্ডটাকে কয়েল তৈরি করে 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 আমরা পাশাপাশি একটা একটা করে ডান থেকে বামে মুভ করাবো, বাম থেকে ডানে মুভ করাবো, ডান বাম করাতে চাই, হ্যাঁ, সেক্ষেত্রে যেটা ঘটবে, পাশাপাশি যদি একটা এন্ড থাকে এবং আমরা যদি নমিনাল অ্যাঙ্গেলে একটা করে কয়েল তৈরি করে করে পাশাপাশি আমরা সাকসেসিভ ওয়েতে আগাই ডান থেকে বাম, বাম থেকে ডান, সেক্ষেত্রে যে যে প্যাকেজটা তৈরি হবে সেই প্যাকেজটা হবে প্যারালাল ওন প্যাকেজ, নিয়ার প্যারালাল ওন প্যাকেজ। একটা যদি এন্ড থাকে তখন হবে নিয়ার প্যারালাল ওন প্যাকেজ, কারণ একটা প্যাকেজের এই যে একটা এন্ড, এই এন্ডটা যখন একটা কয়েল তৈরি করতেছে, তৈরি করার পরেই তো সে আর একটা কয়েল তৈরি করবে, স্প্রিং এর মতো, স্প্রিং এ যেভাবে থাকে, স্প্রিং এ যেভাবে থাকে, মানে স্প্রিং এর উদাহরণ দিলাম, কারণ কয়েল গুলো তো স্প্রিং এর মতো করেই প্যাকেজের মধ্যে র্যাপিং হবে। তাহলে একটা প্যাকেজ একটা কয়েল আর একটা কয়েলের সাথে একটা নমিনাল অ্যাঙ্গেল ক্রিয়েট করবেই, একটা যদি এন্ড থাকে, যদি আমরা খুব কাছাকাছি করে করে কয়েল গুলাকে জড়াইতে থাকি, সেক্ষেত্রে ওই প্যাকেজটা ক্রিয়েট যেটা হবে, একজন বলতেছে কথা কেটে যাচ্ছে, এটা কি আমার আমার কি কথাগুলা তোমার সবাই সবার কাছে কেটে যাচ্ছে, বাফারিং হচ্ছে নাকি? আপনার লাস্ট মিনিটের কথা বোঝা যায়নি, একজন আমাকে মেসেজ করেছে, ওটা ওটা কি বাকি সবাই বুঝতে পারছো, মানে আমার আমার নেটের প্রবলেম কিনা আমি সেটা জানতে চাচ্ছি। তাহলে আচ্ছা আমি আবার এক মিনিট লাস্ট মিনিটের কথাটা বলবো, আমি আমি বলতেছি আমার নেট থেকে কোনো বাফারিং হচ্ছে কিনা। আচ্ছা যে এখানে বলছিল লাস্ট এক মিনিটে আমি যেটা বলেছি সেটা হচ্ছে, যদি আমরা সিঙ্গেল এন্ড একটা এন্ড বা একটা ইয়ার্ন আমরা যদি কোনো প্যাকেজের মধ্যে ফুল প্যাকেজে জড়াতে চাই, একটা ইয়ার্নের এন্ড এই যে ফুল প্যাকেজে জড়াতে চাই, সেক্ষেত্রে এই ইয়ার্নটা এই প্যাকেজের গায়ে একটা করে কয়েল তৈরি করতে থাকবে, এবং ডান থেকে আমরা বামে যদি বাম থেকে ডানে যদি মুভ করতে থাকি, কয়েল গুলো একটার সাথে একটা একটা অ্যাঙ্গেল নমিনাল অ্যাঙ্গেল ক্রিয়েট করবো, যদি আমরা পাশাপাশি কয়েল গুলাকে রাখি, যদি এই ট্রাভার্সিংটা এই যে ট্রাভার্সিং এই ইয়ার্নের এন্ডটাকে যদি খুব দ্রুত আমরা ডান বাম থেকে ডান ডান থেকে বামে নিয়ে না যাই, দ্রুত নিয়ে গেলেই কিন্তু অ্যাঙ্গেল অনেক বেশি ক্রিয়েট হবে। কোনো একটা প্যাকেজে যদি আমরা দ্রুত আমরা বাম থেকে ডানে মুভ করাই, সেক্ষেত্রে অ্যাঙ্গেল ক্রিয়েট হবে বেশি। যেমন এখান থেকে আমি যদি একটা জড়াইলো, জড়ানো হলো, পরে যখন খুব দ্রুত আমার এই এন্ডটা এই অংশটুকু বাম থেকে ডানে ডান থেকে বামে যাওয়া শুরু করবে, তখনই এরকম হয়ে যাবে, এই অ্যাঙ্গেলটা এরকম হয়ে যাবে, ওই যে র্যাপিং হয়ে আবার ঘুরে এরকম হবে, তখনই কিন্তু পাশাপাশি দুইটা কয়েল, পাশাপাশি দুইটা যে কয়েল তৈরি হবে তাদের মধ্যে একটা নমিনাল অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, কারণ এখানে একটা কয়েল তৈরি হয়েছে এরকম, পাশেরটা এরকম, তার পাশেরটা এরকম, মানে যদি ভিতরে একটা ইমপ্রি প্যাকেজ ক্রিয়েট ঢুকাই দাও, তাহলে যেটা ঘটবে একটা কয়েল এভাবে তৈরি হলো, তার যেহেতু খুব দ্রুত আমরা ট্রাভার্সিং করাচ্ছি, অর্থাৎ ইয়ার্নের এন্ডটাকে খুব দ্রুত বাম থেকে ডানে নিয়ে যাচ্ছি, ডান থেকে বামে নিয়ে আসতেছি, তখন একটা কয়েল তৈরি হওয়ার সাথে সাথে আর একটা কয়েল যখন তৈরি হবে, তখন একটা নমিনাল না কনসিডারেবল অ্যাঙ্গেল তৈরি হবে, অর্থাৎ বেশ ভালো একটা অ্যাঙ্গেল তৈরি হবে, 35, 40, 45 এরকম একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবে, যেহেতু আমরা ট্রাভার্সিংটা জোরে করাবো, আর যখন ট্রাভার্সিং খুব আস্তে করাবো, তখন একটা করে কয়েল তৈরি হবে, তৈরি হওয়ার পরে আর একটা কয়েল তৈরি যখন হবে, পাশাপাশি দুইটা কয়েলের মধ্যে একটা নমিনাল অ্যাঙ্গেল থাকবে 3 to 5 ডিগ্রির মধ্যে, তখন এই প্যাকেজটা তৈরি হবে, যখন পাশাপাশি খুব কম অ্যাঙ্গেল ক্রিয়েট হবে দুইটা কয়েলের মধ্যে, পাশাপাশি কয়েল গুলার মধ্যে একটার সাথে আরেকটার, তখন এটাকে আমরা বলবো নিয়ার প্যারালাল, আর যখন খুব কনসিডারেবল অ্যাঙ্গেল ক্রিয়েট হবে পাশাপাশি দুইটা কয়েলের মধ্যে, সাকসেসিভ কয়েল বলা হয়, তখন এটাকে আমরা বলবো ক্রস ওন প্যাকেজ, তখন ক্রস ওন প্যাকেজ তৈরি হবে তখনই
যখন আমরা ট্রাভার্সিংটা ইয়ার্নের এন্ডটাকে, যেহেতু আমরা ইয়ার্নটাকে ফুল প্যাকেজের মধ্যে জড়াতে চাই, সেক্ষেত্রে আমরা ইয়ার্নটাকে ট্রাভার্স করাতে হবে। আর প্রথমে যেটা বলেছিলাম ট্রাভার্স করাতে হবে, এই ট্রাভার্স করাতে গিয়ে যদি খুব দ্রুত ট্রাভার্স করাই তাহলে একটা কয়েলের সাথে আরেকটা কয়েলের অ্যাঙ্গেলটা একটা বেশ ভালো অ্যামাউন্টের অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, যেটাকে আমরা বলতেছি কনসিডারেবল অ্যাঙ্গেল, যেটা 30, 40, 35, 45 এই ধরনের একটা অ্যাঙ্গেল ক্রিয়েট হবেই। এই এই সময় প্যাকেজটা যেটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলবো ক্রস ওন প্যাকেজ। আর এই যে একটা সিঙ্গেল এন্ড কে যখন আমরা পাশাপাশি জড়ানো শুরু করব খুব আস্তে ট্রাভার্সিং করে, তখন প্রত্যেকটা কয়েল আরেকটা কয়েলের সাথে পাশাপাশি কয়েলের সাথে একটা নমিনাল অ্যাঙ্গেল ক্রিয়েট করে থাকবে, তখন প্যাকেজ যেটা ক্রিয়েট হবে সেটাকে আমরা বলবো নিয়ার প্যারালাল প্যাকেজ। তাহলে নিয়ার প্যারালাল এন্ড ক্রস ওন প্যাকেজ দুইটা প্যাকেজের ব্যাপারে আমরা এখানে ডিসকাস করলাম। তাহলে কোনগুলো হচ্ছে প্যারালাল প্যাকেজ, কিভাবে প্যারালাল প্যাকেজ ক্রিয়েট হবে? প্যারালাল প্যাকেজ ক্রিয়েট হবে সিঙ্গেল এন্ড দিয়ে, কখনো প্যারালাল প্যাকেজ ক্রিয়েট করা সম্ভব না। একটা এন্ড মানে একটা ইয়ার্ন তুমি এমটি প্যাকেজে জড়াবা, প্যারালাল প্যাকেজ কখনো হবে না। কারণ এই ইয়ার্নটাকে যখন তুমি জড়াতে যাবা একটা কয়েল তৈরি হবে, তার কয়েলটা তার পরবর্তী কয়েল তৈরি করার সময় তো কিছুটা হলেও ইয়ার্নটাকে বাম থেকে ডানে মুভ করতেই হবে। ইয়ার্নের কয়েলটাকে বাম থেকে ডানে মুভ করতে হবে, কারণ আমি তো একই জায়গায় জড়াচ্ছি না, আমি কিন্তু একই জায়গায় ইয়ার্নটাকে ওভারলেপিং করতে চাচ্ছি না, কারণ আমি যেহেতু ফুল লেন্থ বরাবর লেফট টু রাইট, রাইট টু লেফটে এখানে জড়াতে হবে ইয়ার্নটাকে। যার কারণে যেটা করতে হবে যে একটু হলেও একটা কয়েল তার পরবর্তী কয়েলের সাথে একটা নমিনাল অ্যাঙ্গেল ক্রিয়েট করতে বাধ্য হবে যদি সিঙ্গেল এন্ড হয়। আর যদি মাল্টিপল এন্ড হয়, অর্থাৎ এখানে একটা প্যাকেজ আমরা এখানে একটা ইয়ার্ন একটা প্যাকেজ থেকে আসতেছে, আর একটা ইয়ার্ন আরেকটা প্যাকেজ থেকে আসতেছে, আরেকটা ইয়ার্ন আরেকটা প্যাকেজ থেকে আসতেছে, প্রত্যেকটাই প্যাকেজের এই যে আমাদের এমটি প্যাকেজের ফুল লেংথ বরাবর অনেকগুলো প্যাকেজ 500, 600, 800, 1000 প্যাকেজ কে আমরা 1000 ইয়ার্নের এন্ড কে আমরা এখানে জড়াচ্ছি, যে ক্ষেত্রে কোথাও ট্রাভার্সিং লাগতেছে না। অর্থাৎ এই ইয়ার্ন গুলা যেহেতু ফুল লেংথে জড়াতে যাই আমি মাল্টিপল এন্ডস ব্যবহার করেছি, অর্থাৎ 1, 2, 3, 4, 5, 6, 7, 8 এরকম আটটা, মনে করেন আটটা দেখাচ্ছি আমি, 800 প্যাকেজ, 800 প্যাকেজ কে আমরা ব্যবহার করে 800টা এন্ডস এখানে জড়াচ্ছি। সেক্ষেত্রে যেটা ঘটতেছে এই এন্ডস তার নিজস্ব জায়গাতেই কয়েল ক্রিয়েট করতেছে, এই দ্বিতীয় নাম্বার এন্ডস তার নিজস্ব জায়গাতেই কয়েল ক্রিয়েট করতেছে, ওভারলেপিং হচ্ছে, যার কারণে যেটা হবে যে এখানে কোনো ধরনের ট্রাভার্সিং না হতে দরকারই নাই এখানে, এবং এখানে প্রত্যেকটা কয়েল তার সাকসেসিভ কয়েলের সাথে একটা একেবারেই 0° অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, কোনো ধরনের ট্রাভার্সিং হবে না, এবং সেক্ষেত্রে সাকসেসিভ কয়েল 0° অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, এবং এই প্যাকেজটাকে বলা হবে প্যারালাল প্যাকেজ, প্যারালাল ওন প্যাকেজ। তাহলে নিয়ার প্যারালাল প্যাকেজ, ক্রস ওন প্যাকেজ এন্ড প্যারালাল ওন প্যাকেজ, এটা মূলত তৈরি হবে কিভাবে, কখন এবং কিভাবে তৈরি হওয়া সম্ভব, পসিবিলিটি কিভাবে তৈরি করা যাবে এটা আমরা ডিসকাস করলাম। প্যারালাল ওন প্যাকেজ, নিয়ার প্যারালাল ওন প্যাকেজ, ক্রস ওন প্যাকেজ। কারো কোনো কোশ্চেন আছে? কারো কোনো কোশ্চেন আছে এখানে? আমরা এখন কিছু ডেফিনেশন শিখব, তার আগে একটা জিনিস বলি, আমরা যে ইয়ার্নের ইনপুট প্যাকেজ থেকে একটা প্যাকেজ ইনপুট অবস্থায় থাকবে, মানে একটা যদি আমরা ওয়াইন্ডিং মেশিনের কথা চিন্তা করি তাহলে এখানে একটা ইনপুট প্যাকেজ থাকবে, সেই ইনপুট প্যাকেজ থেকে ইয়ার্ন উইথড্রল হবে, ইয়ার্নটাকে এই সাপ্লাই প্যাকেজ থেকে ইয়ার্নটাকে আউটপুট প্যাকেজের দিকে যেতে হবে। দিস ইজ আউটপুট প্যাকেজ, এটা হচ্ছে ইনপুট প্যাকেজ, এই ইনপুট থেকে আউটপুটে যাবে। সেক্ষেত্রে আমরা আগেই বললাম প্যাকেজ বিল্ড আপ করার জন্য এমটি প্যাকেজ কে রোটেট করাতে হবে, এবং এই অংশটা ইয়ার্ন গাইডের সাহায্যে ডানে বামে মুভ করাতে হবে, তাহলে একটা স্টেবল প্যাকেজ তৈরি হবে, যেটা আমাদের ওয়াইন্ডিং মেশিন গুলাতে এই ফাংশনটাই পারফর্ম করা হয়। এখন ইয়ার্ন যখন সাপ্লাই প্যাকেজ থেকে এই আউটপুট প্যাকেজে যাবে, তখন ইয়ার্নটাকে কিন্তু সাপ্লাই প্যাকেজ থেকে উইথড্রল হইতে হবে, ইয়ার্নটাকে উইথড্রল করতে হবে, খুলে ফেলতে হবে, ইয়ার্নটা খুলে খুলে তারপরে আউটপুটে যাবে। এই উইথড্রল সিস্টেম দুই ধরনের আছে, একটা হচ্ছে সাইড উইথড্রল সিস্টেম, একটা হচ্ছে ওভার এন্ড উইথড্রল সিস্টেম। এই প্যাকেজ থেকে এমটি প্যাকেজ থেকে ইয়ার্নটা যখন উইথড্রল হবে, এই উইথড্রল দুই ধরনের হয়, একটা হচ্ছে সাইড উইথড্রল প্যাকেজ, একটা হচ্ছে ওভার এন্ড উইথড্রল প্যাকেজ।
ইয়ার্ন উইথড্রল সিস্টেম টু টাইপস, নাম্বার ওয়ান হচ্ছে সাইট উইথড্রল, আর একটা হচ্ছে ওভার এন্ড উইথড্রল। ইয়ার্ন উইথড্রল সিস্টেম টু টাইপস, সাইট উইথড্রল সিস্টেম এন্ড ওভার এন্ড উইথড্রল সিস্টেম। টাইপস অফ প্যাকেজ এর মধ্যে আমরা দেখালাম নিয়ার প্যারালাল প্যাকেজ, প্যারালাল প্যাকেজ এন্ড ক্রস জোন প্যাকেজ। ওখানে আমরা উদাহরণ দেইনি কোনগুলা প্যাকেজ হবে, কোনগুলা প্যাকেজ হবে প্যারালাল, কোনগুলা নিয়ার প্যারালাল, কোনগুলা ক্রস জোন। এই সাইড উইথড্রল এবং ওভার এন্ড উইথড্রল বলতে গিয়ে আমি আর কিছু টাইপস পড়াবো, তারপরে বোঝাবো কোনগুলোর ক্ষেত্রে সাইড উইথড্রল হবে, কোনগুলোর ক্ষেত্রে ওভার এন্ড উইথড্রল হবে, এবং প্যারালাল প্যাকেজ এর উদাহরণ কি, নিয়ার প্যারালাল প্যাকেজ উদাহরণ কি, এবং ক্রস জোন এর উদাহরণ কি। তা এখানে আমরা ইয়ার্ন উইথড্রল সিস্টেমটা বললাম যে সাইড উইথড্রল সিস্টেম এন্ড ওভার এন্ড উইথড্রল সিস্টেম। যদি কোনো প্যাকেজ এরকম হয় কোন প্যাকেজ, যেটা আমাদের এর ভিতরে এমটি প্যাকেজ আছে, এটা হচ্ছে চিজ প্যাকেজ। দিস ইজ চিজ প্যাকেজ। কোন এবং চিজ এই দুইটা প্যাকেজ হচ্ছে ক্রস জোন প্যাকেজ। এই যে আমি মাঝখানে যে ক্রস করে দিলাম ডায়মন্ড শেপের, এটা মূলত বোঝাচ্ছি যে ইয়ার্ন গুলা এখানে ইয়ার্ন যখন ওয়াইন্ডিং যখন হয়েছে কোন ওয়াইন্ডিং মেশিনের মধ্যে কোন প্যাকেজ তৈরি করার জন্য, তখন ট্র্যাভার্সিংটা খুব তাড়াতাড়ি হয়েছে। ট্র্যাভার্সিং খুব ট্র্যাভার্সিং যখন খুব জোরে তাড়াতাড়ি হবে, খুব দ্রুত যখন ট্র্যাভার্সিং হবে, তখন যে ঘটনাটা ঘটবে, তখন কিন্তু আমি এর আগে যেটা ডিসকাস করলাম যে তখন কিন্তু ক্রস জোন প্যাকেজ তৈরি হবে, অর্থাৎ পাশাপাশি দুইটা কয়েল সাকসেসিভ কয়েল গুলো একটা কনসিডারেবল অ্যাঙ্গেল ক্রিয়েট করবে। তো আমাদের কোন এবং চিজ প্যাকেজ গুলা হচ্ছে ক্রস জোন প্যাকেজ। এটা বোঝানোর জন্য প্যাকেজ যখন আমি ড্র করলাম দেখলাম যে তখন আমি এখানে ক্রস চিহ্ন দিয়ে দেখাইলাম, অর্থাৎ এটা বোঝাচ্ছি যে এটা হচ্ছে ক্রস জোন প্যাকেজ। প্যাকেজকে রিপ্রেজেন্ট করার সময় এইভাবে ড্র করতে হবে আরো সুন্দর ফাইন টিউনিং করে, বাকি ক্রস জোন প্যাকেজটা বোঝানোর জন্য এইভাবে দেখা দিলাম। আচ্ছা, এই ক্রস জোন প্যাকেজ আমরা উদাহরণ দুইটা হচ্ছে, আমরা প্যাকেজ হাতে নিলে বুঝতে পারবো, ক্রস জোন প্যাকেজ দেখে বুঝতে পারবো যে কয়েল গুলা ক্রসিং হয়ে গেছে, তখন বুঝবো ক্রস জোন প্যাকেজ, বোঝা যাবে চোখে দেখলে খুব প্রমিনেন্টলি বোঝা যাবে যে এটা ক্রস জোন প্যাকেজ। এন্ড কোন এবং চিজ এই দুইটা প্যাকেজ হচ্ছে ক্রস জোন প্যাকেজ। এখানে যে ঘটনাটা ঘটে, যদি এখান থেকে আমরা ইয়ান উইথড্রল করতে চাই, ইয়ান যখন আমরা এখান থেকে খুলতে চাই, ইয়ান উইথড্রল করতে চাবো, তখন কিন্তু এখানে দেখো প্যাকেজটাকে যদি আমরা এভাবে রেখে দেই, বসায় রাখি এবং উপর থেকে যদি টানতে শুরু করে, হাত দিয়ে টানে, তাহলে কি ঘটনাটা ঘটবে, তাহলে এই তাহলে কিন্তু ইজিলি কিন্তু প্যাকেজ থেকে ইয়ার্ন উইথড্রল হওয়া শুরু হবে। সেক্ষেত্রে প্যাকেজটা কিন্তু স্টেশনারি থাকবে, অর্থাৎ স্থির আছে, প্যাকেজটা স্টেশনারি এবং ইয়ার্নটা আমি হাত দিয়ে করি বা মেশিন টেনে নিক না কেন, সেক্ষেত্রে ইয়ার্নটা উইথড্রল হওয়া শুরু করবে। এই যে দুইটার ক্ষেত্রে, এই দুটো ক্ষেত্রে ঘটনাটা ঘটবে, এক্ষেত্রে এই উইথড্রল সিস্টেমটাকে বলা হবে ওভার এন্ড উইথড্রল সিস্টেম, যেখানে প্যাকেজ স্টেশনারি থাকবে, প্যাকেজটাকে রোটেট করাতে হবে না, প্যাকেজটা স্টেশনারি স্বাভাবিকভাবে স্থির অবস্থায় আছে, কোনোভাবে আমরা ইয়ার্নটাকে উইথড্রল করতেছি টানতেছি, ইয়ার্নটা উইথড্রল হয়ে যাচ্ছে এবং ওভার এন্ড উইথড্রল এই সিস্টেমটাকে বলা হয়। এখানে প্যাকেজ স্টেশনারি থাকবে এবং ইয়ার্নটাকে উইথড্রল করা হবে। কোন এবং চিজ হচ্ছে ক্রস জোন প্যাকেজ, এবং এই ধরনের প্যাকেজের ক্ষেত্রে আমরা ওভার এন্ড উইথড্রল করি। প্রশ্ন আসতে পারে, আচ্ছা সাইড উইথড্রলটা বলি আগে, তারপরে প্রশ্নটা বলতে বলি, সাইড উইথড্রল সিস্টেম কখন করব আমরা, কেন বা করব সাইড উইথড্রল, যদি কোনো প্যাকেজ এরকম হয়। দিস ইজ দ্য প্যাকেজ, একটা একটা ইয়ার্ন আসছে, এই একটা ইয়ার্নে ফুল লেন্থ বরাবর জড়াইছি আমরা, এই এই যে অংশ যেটা
চাকতির মতো দেখতে, সার্কুলার ডিস্ক টাইপের, এই দুইটা অংশ এখানে লাগানো আছে, মাঝখানে ইয়ার্ন গুলাকে জড়ানো হয়েছে এবং একটা এন্ড এখানে আসছে, একটা এন্ড। এবং দেখো আমি ড্র করার সময় কিন্তু কয়েল গুলাকে প্যারালাল ফর্মে ড্র করেছি, যদি একটা এন্ড হয় এটা অবশ্যই প্যারালাল তো হবে না, চোখে দেখে বোঝা যাবে না যে প্যারালাল না, কিন্তু আসলে নিয়ার প্যারালাল একটা নমিনাল অ্যাঙ্গেল ক্রিয়েট করবে, কারণ একটা এন্ড কে আমি ডান থেকে বামে মুভ করায় প্যাকেজটাকে বিল্ড আপ করতে গেলে একটা নমিনাল অ্যাঙ্গেল ক্রিয়েট হতে বাধ্য, কারণ একটা কয়েল আরেকটা কয়েলের সাথে একটা অ্যাঙ্গেল ক্রিয়েট করবে যেটা প্রমিনেন্ট না, যেটা চোখে দেখে হয়তো বুঝতে পারবো না, কিন্তু অবভিয়াসলি দিস ইজ নিয়ার প্যারালাল প্যাকেজ, যেহেতু একটা এন্ড কে আমি একটা প্যাকেজের হোল লেন্থে জড়াইছি, সেক্ষেত্রে কিন্তু এটা অবশ্যই একটা নিয়ার প্যারালাল প্যাকেজ। সেক্ষেত্রে দেখো নিয়ার প্যারালাল প্যাকেজে এই যে দুইটা সার্কুলার ডিস্কের মতো অংশ আছে, এই দুইটা সার্কুলার ডিস্ক মূলত ফ্ল্যাঞ্জ, এবং এটা যদি একটা ইয়ার্ন প্যাকেজেস হয়ে থাকে, ইয়ার্ন প্যাকেজ হয়ে থাকে, সেক্ষেত্রে আমরা এটাকে বলি ফ্ল্যাঞ্জড ববিন, যেহেতু এই ববিনে বাম ডানে দুইটা ফ্ল্যাঞ্জ আছে, দ্যাটস ওয়াই এর নাম হচ্ছে ফ্ল্যাঞ্জড ববিন। এবং এটা হচ্ছে নিয়ার প্যারালাল প্যাকেজ, একটা সিঙ্গেল এন্ড এই প্যাকেজের ডান থেকে বাম, বাম থেকে ডান হোল লেন্থে জড়ানোর ক্ষেত্রে ব্যবহার হয়েছে একটা সিঙ্গেল এন্ড, এবং সিঙ্গেল এন্ডে একটা করে কয়েল তৈরি হয়েছে পাশাপাশি করে, এখানে ট্র্যাভার্সিংটা আমি কম দিয়ে দিছি, দ্যাটস ওয়াই এখানে প্রত্যেকটা কয়েল একটা কয়েলের সাথে একটা নমিনাল অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এবং এই এই প্যাকেজটাকে আমরা বলতেছি নিয়ার প্যারালাল প্যাকেজ, এটার নাম হচ্ছে ফ্ল্যাঞ্জ ববিন প্যাকেজ, ফ্ল্যাঞ্জড ববিন, নট অনলি ফ্ল্যাঞ্জ, ফ্ল্যাঞ্জড ববিন, FLANGED, ফ্ল্যাঞ্জড ববিন, ববিন বা ফ্ল্যাঞ্জড প্যাকেজ। আর এই যে অংশগুলা সার্কুলার ডিস্ক এগুলাকে বলা হচ্ছে ফ্ল্যাঞ্জ, এই ফ্ল্যাঞ্জটা মূলত এইগুলাকে বলা হয়, এই সার্কুলার ডিস্ক গুলাকে বলা হয়। প্রশ্ন আসতে পারে স্যার ওই আগের দুইটাতে তো আপনি ফ্ল্যাঞ্জ দিলেন না, আগেরটাতে দিলে সমস্যা কি ছিল, এখানে না দিলে বা কি সমস্যা ছিল, এখানে ফ্ল্যাঞ্জ দেবো না আমি, একটা এমনি একটা একটা ইয়ার মধ্যে ফ্ল্যাঞ্জ বাদে আমি এখানে জড়াতে চাই, নিয়ার প্যারালালে করবো ফ্ল্যাঞ্জ বাদে, ফ্ল্যাঞ্জটা দেওয়ার দরকারটা বাকি, প্রশ্ন তো আসতেই পারে যে ফ্ল্যাঞ্জ দেওয়ার দরকারটা কি, আগের দুটোতে তো ফ্ল্যাঞ্জ ছিল না, ওটাও তো প্যাকেজ, আর এখানে ক্রসউন্ড বা নিয়ার প্যারালালের জন্য তো ফ্ল্যাঞ্জ দাই না, ক্রসউন্ড হচ্ছে আমরা কয়েল গুলাকে অ্যাঙ্গেল করে ইয়া করতেছি, র্যাপিং করতেছি, ওয়াইন্ডিং করতেছি, দ্যাটস ওয়াই ওটা ক্রসউন্ড, আর যখন নমিনাল অ্যাঙ্গেল তখন সেটা নিয়ার প্যারালাল, তো প্যারালাল নিয়ার প্যারালালের সাথে তো ফ্ল্যাঞ্জের কোনো সম্পর্ক নাই, আগের দুইটা প্যাকেজ কোন চিজে কোনো ফ্ল্যাঞ্জ দিলেন না, এখন আবার ফ্ল্যাঞ্জ ববিন যেটা নিয়ার প্যারালাল প্যাকেজ সেখানে ফ্ল্যাঞ্জ ইউজ করতেছেন, অ্যাডিশনাল ভাবে অন্য কোনো জিনিস আমরা হঠাৎ করে ইউজ করি না কোনো কারণ ছাড়া, রাইট, সেক্ষেত্রে কারণটা কি হতে পারে, দুই একজন শেয়ার করতে পারো যদি, কারো কোনো শেয়ার করার কিছু নাই, কোনো কমেন্টস নাই, আমি যে পড়াচ্ছি এই ক্ষেত্রে এই যে আমি যে বলতে বলতেছি যে কারো কোনো কমেন্টস থাকতে পারে, এটা একটা প্যাকেজ এমটি, এটার প্যাকেজ তৈরি হয়েছে, যখন নিয়ার প্যারালাল প্যাকেজ হোক বা প্যারালাল প্যাকেজ হোক দুইটার ক্ষেত্রেই যখন ইয়ানটা কয়েল তৈরি করে করে বাম থেকে ডানে যাচ্ছে প্যাকেজ বিল্ড আপের জন্য, আবার ডান থেকে বামে আসতেছে, এবং প্যাকেজের হোল লেন্থ এই যে ফুল লেন্থ এর মধ্যে ইয়ানটাকে আমরা জড়াইছি, সেক্ষেত্রে যেটা ঘটবে যেহেতু এখানে পাশাপাশি কয়েল গুলা হচ্ছে নিয়ার প্যারালাল প্যাকেজ, নিয়ার প্যারালাল ওয়েতে ওয়াইন্ডিং করা আছে, তো এই সাইডে যদি কোনো ধরনের সাপোর্ট না থাকে এই সাইড এই সাইড, সেক্ষেত্রে যেটা ঘটবে সাইড ওয়াইজ যে ইয়ার্ন গুলো আছে কয়েল গুলো আছে এগুলো কলাপস করবে, অর্থাৎ খুলে পড়ে যাবে, কিছুক্ষণ থাকবে কিন্তু এই প্যাকেজ গুলাকে তো আমরা সাবসিকুয়েন্ট প্রসেসিং এ ব্যবহার করবো, অর্থাৎ সেটা ওয়ার্পিং এ ব্যবহার করতে পারি, অন্য কোনোখানে আমরা ব্যবহার করবো, যে কোনো প্যাকেজ তৈরি করে তো শুধু রেখে দেবো না আমরা, এটাকে অন্য কোনো ভাবে এটাকে প্রোডাক্টে কনভার্ট করার জন্য আমরা আরো কোনো প্রসেসিং এ যাবো, এটা তো একটা একটা র মেটেরিয়াল হিসেবে এখন আছে, এটা প্রোডাক্টে কনভার্ট করার জন্য আমরা কোথাও না কোথাও রাখবো, কোথাও না কোথাও এটাকে ইউজ করব পরবর্তী অপারেশনে, সেক্ষেত্রে যেটা ঘটবে এই সাইড ওয়াইজ যে ইয়ার্ন গুলা কয়েল গুলা থাকবে, এই কয়েল গুলা
ডিউরিং দ্য হ্যান্ডেলিং অফ অপারেটর, অপারেটর যখন এটাকে কোথাও মুভ ক্রিলিং করবে, কোথাও এখানে ইনপুট হিসেবে ব্যবহার করবে, তখন এটা এই সাইডের কয়েল গুলা যেহেতু কোনো সাপোর্ট নাই এবং পাশাপাশি নিয়ার প্যারালাল হতে আসছে, একটা নমিনাল অ্যাঙ্গেল ক্রিয়েট করে আসছে, এই কয়েল গুলা কলাপস করবে, খুলে যাবে, তখন প্যাকেজের স্টেবিলিটিটা থাকবে না এবং প্যাকেজটা ড্যামেজ হয়ে যাবে, প্যাকেজটা ব্যবহারের অনুপযোগী হয়ে যাবে, তখন প্যাকেজটাকে নতুন করে আবার ওয়াইন্ডিং করতে হবে। তাহলে এখানে ফ্ল্যাঞ্জ দেওয়ার অর্থই হচ্ছে যেহেতু পাশাপাশি কয়েল গুলো একটা নমিনাল অ্যাঙ্গেল ক্রিয়েট করেছে, এদের সাপোর্ট সাইড ওয়াইজ ইয়ান গুলা কলাপস করতে পারে এবং করেই করবেই, যেহেতু এই প্যাকেজটা এরকম না যে অল্প অল্প পরিমাণে ইয়ান জড়াবো, আমরা প্যাকেজটার মধ্যে ইয়ান অনেক বেশি পরিমাণে জড়াবো, তখন যেটা ঘটবে সাইড ওয়াইজ ইয়ান গুলা কলাপস করবে, যেহেতু পাশাপাশি দুইটা কয়েলের মধ্যে নমিনাল অ্যাঙ্গেল ক্রিয়েট হয়েছে, এই যাতে কলাপস না করে, সাইড ওয়াইজ ইয়ান গুলা যাতে কলাপস না করে, দ্যাটস ওয়াই আমরা এখানে দুইটা ফ্ল্যাঞ্জ ইউজ করব, যেটা আমাদের ইয়ার্ন কলাপস থেকে এটা আমাদেরকে প্রোটেক্ট করবে, ইয়ার্ন কলাপস হবে না, প্যাকেজটা স্টেবল হবে। এখন এই ধরনের প্যাকেজ, এই ধরনের প্যাকেজ থেকে যখন আমরা ইয়ার্নকে উইথড্রল করতে যাব, তখন ইয়ার্নের উইথড্রল সিস্টেমটা হইতে হবে সাইড উইথড্রল সিস্টেম। কেন সাইড উইথড্রল সিস্টেম হবে? আমরা যদি এই ধরনের প্যাকেজ, এই ধরনের ফ্ল্যাঞ্জড ববিন থেকে যদি ইয়ার্ন উইথড্রল করতে যাই, যেটা ঘটবে এখান থেকে যদি আমরা ওভার এন্ড উইথড্রল করতে যাই, তাহলে কি ঘটনাটা ঘটবে? এখান থেকে ওভার এন্ড উইথড্রল করতে গেলে ওভার এন্ড উইথড্রল এর সিস্টেমটা হচ্ছে প্যাকেজটা স্টেশনারি থাকবে, ইয়ানটাকে আমরা টেনে উইথড্রল করব। তো ওভার এন্ড উইথড্রল সিস্টেমে যেহেতু প্যাকেজ স্টেশনারি থাকে, প্যাকেজটাকে আমরা স্টেশনারি রাখলাম, ইয়ানটাকে উইথড্রল করার সময় ইয়ানটা অবশ্যই ফ্ল্যাঞ্জের সাথে একটা ফ্রিকশন ক্রিয়েট করবে, অ্যাব্রাশন হবে, ঘর্ষণ হবে, তখন ইয়ানটা বারবার ছিঁড়ে যাবে। এই ফ্ল্যাঞ্জের সাথে টাচ হলেই তো ইয়ান, ইয়ানটা আমার টান লাগবে, যখন ফ্ল্যাঞ্জের সাথে ঘর্ষণ লাগবে, ফ্ল্যাঞ্জ যেহেতু একটা উডেন পার্ট অথবা মেটালিক পার্ট হতে পারে বা প্লাস্টিক পার্ট হতে পারে, তখন যেটা ঘটবে একটা অ্যাডিশনাল ভাবে একটা ফ্রিকশন এখানে অ্যাড হবে, যেটা আমাদের দরকার নেই, আননেসেসারি ফ্রিকশন হবে, এবং যেটা আমার ইয়ানের ব্রেকেজ রেটকে বাড়াই দিবে, তখন বারবার ইয়ান ব্রেক হলে মেশিনটা বারবার স্টপ হবে। তো সেক্ষেত্রে এই ধরনের প্যাকেজের ক্ষেত্রে আমরা কখনোই ওভার এন্ড উইথড্রল করব না, সেক্ষেত্রে আমরা সাইড উইথড্রল করব, অর্থাৎ ইয়ান এই প্যাকেজটাকে আমরা এমন ভাবে রাখবো যে টানলে যাতে ইয়ানটা সাইড উইথড্রল হয়। সাইড উইথড্রল এর ক্ষেত্রে যেটা ঘটবে, অর্থাৎ সাইড থেকে উইথড্রল করতে হবে, এই যে এইভাবে, এখন তো এটা জড়ানোর সময় ডিরেকশন দেখাইছি আমি, এখন সাইড উইথড্রল বলতে এই যে উইথড্রল টানবো আমরা এভাবে, সেক্ষেত্রে যেটা ঘটবে, প্যাকেজটা যেহেতু আমরা এখানে এমন ভাবে রাখতে হবে যে হরাইজন্টাল ওয়েতে রাখতে হবে, সেক্ষেত্রে এই প্যাকেজটাকে রোটেট করাতে হবে, সাইড উইথড্রল সিস্টেমে প্যাকেজকে রোটেট করাতে হবে। আমরা যদি কোনো প্যাকেজকে রোটেট করাতে চাই, এখান থেকে যদি সাইড উইথড্রল করতে চাই, তাহলে প্যাকেজটাকে রোটেট করতে হবে, এই সাইড উইথড্রল করতে চাই, সেক্ষেত্রে প্যাকেজ আমি ভার্টিক্যালি রাখি আর হরাইজন্টালি রাখি, এখানে টানলে ডিরেক্টলি খুলবে না সহজে, সেক্ষেত্রে যেটা করতে হবে এই প্যাকেজটাকে রোটেট করাতে হবে, প্যাকেজ রোটেট করলেই ইয়ানটা উইথড্রল হবে। ডিরেকশনটা একটু ভুল হলো, ডিরেকশনটা এই হবে। তাহলে সাইড উইথড্রল কখন হবে? ফ্ল্যাঞ্জড ববিনের ক্ষেত্রে আমরা অবশ্যই সাইড উইথড্রল করব, সেখানে ওভার এন্ড উইথড্রল করলে অ্যাডিশনাল ভাবে ইয়ার্নের সাথে ফ্ল্যাঞ্জের একটা ফ্রিকশন হবে, যার কারণে ইয়ার্ন ব্রেকেজ রেট বেড়ে যাবে, এবং সাইড উইথড্রল এর ক্ষেত্রে প্যাকেজটা অবশ্যই কি হবে, রোটেট করতে হবে, নাহলে প্যাকেজ রোটেট না করলেও ইয়ার্নের মধ্যে ইয়ার্ন যখন আমরা উইথড্রল করতে যাব, টান যখন টেনশন অ্যাপ্লাই হবে, তখন ইয়ার্নটা ছিঁড়ে যাবে স্বাভাবিকভাবেই, প্যাকেজটা তো একটু ভারী হলে তুমি এই এই ইয়ার্নকে টেনে এই প্যাকেজটাকে রোটেট করাতে পারবা না, তখন প্যাকেজটা ছিঁড়ে যাবে, ইয়ার্নটা ছিঁড়ে যাবে, ব্রেকেজ রেট বেড়ে যাবে। যদি আমরা এর ভিতরে কোনো স্পিন্ডলও ইনসার্ট করে দেই, যেটার মাধ্যমে প্যাকেজটা ঘুরতে পারে, কিন্তু তারপরও যেটা ঘটবে, আমরা যখন ইয়ার্নকে এখানে টেনশন অ্যাপ্লাই করে পুল করা হবে, পুল করা হলেই তখন ইয়ার্নটা ছিঁড়ে যাবে। যদি আমরা এখানে সাইড উইথড্রল করতেই চাই, সেক্ষেত্রে আমাদেরকে প্যাকেজটাকে রোটেট করাতে হবে, তাহলে প্যাকেজ রোটেট করাতে হবে, এবং ফ্ল্যাঞ্জ ববিনের ক্ষেত্রে আমরা এখানে সাইড উইথড্রলটা অবশ্যই করাতে হবে, সাইড উইথড্রল ছাড়া ওভার এন্ড উইথড্রল ফ্ল্যাঞ্জ ববিনে সম্ভব না। টাইপস অফ প্যাকেজের মধ্যে আমি আরো কিছু প্যাকেজ পাচ্ছিলাম, কোন চিজ
তারপরে ফ্ল্যাঞ্জড ববিন এবং পার্ন, এটা হচ্ছে চারটা বলছিলাম কটনের জন্য, এবং কপ এবং স্পুল এই দুটা বলছিলাম জুটের জন্য, ঠিক না? জি স্যার। গত ক্লাসে যখন আমি পড়িয়েছিলাম তখন আমি টাইপস অফ প্যাকেজ, তো একটা হচ্ছে প্যারালাল নিয়ার প্যারালাল লিখে দিয়েছিলাম, এগুলো না, আর আমরা বলছিলাম টাইপস অফ প্যাকেজেস অ্যাকর্ডিং টু দা মেশিন, মেশিন মেশিন থেকে ইন জেনারেল আমরা প্যাকেজ থেকে ছয় ভাগে ভাগ করি সাধারণত, সেটা হচ্ছে একটা হচ্ছে কোন, একটা হচ্ছে চিজ, একটা হচ্ছে ফ্ল্যাঞ্জড ববিন, একটা হচ্ছে পান, স্পুল, এই ছয়টা আমি বলেছিলাম যে আসলে কোন ওয়াইন্ডিং মেশিন থেকে কোন প্যাকেজ তৈরি হবে, চিজ ওয়াইন্ডিং মেশিন থেকে চিজ প্যাকেজ তৈরি হবে, ফ্ল্যাঞ্জড ববিন বা ফ্ল্যাঞ্জড ওয়াইন্ডিং মেশিন থেকে ফ্ল্যাঞ্জড ববিন তৈরি হবে, এটা হচ্ছে মেশিন থেকে তৈরি হয় এবং এই জন্য কোন ওয়াইন্ডিং, চিজ ওয়াইন্ডিং, ফ্ল্যাঞ্জড ববিন, পার্ন, পার্নটা পার্ন ওয়াইন্ডিং মেশিন থেকে তৈরি হবে। সেখানে আমরা বলেছিলাম যে চারটা, প্রথম চারটা হচ্ছে কটন, কটনের জন্য, আর পরের দুইটা পাজ এবং ছয় হচ্ছে জুট উইভিং এর জন্য, কল এবং স্কুল। এই প্রথম চারটার কোন চিজ ফ্ল্যাঞ্জড ববিন, এটা সাধারণত ওয়ার্পিং এ ব্যবহার হয়, এবং কোন অথবা চিজ ওয়ার্পিং এ সবচেয়ে বেশি ব্যবহার হয় মডার্ন ওয়ার্পিং মেশিনের মধ্যে, কোন এবং চিজ সবচেয়ে বেশি ব্যবহার হয় মডার্ন ওয়ার্পিং মেশিনের মধ্যে ইনপুট হিসেবে, এবং আমাদের লুমের মধ্যেও, মডার্ন লুমের মধ্যেও কোন অথবা চিজ এই দুটা প্যাকেজ, বিশেষ করে কোন প্যাকেজটা বেশি ব্যবহার হয়। আর পার্ন প্যাকেজ হচ্ছে কনভেনশনাল উইভিং, যেখানে শাটল ইউজ হয়, এই শাটলের ক্ষেত্রে ওয়েভড ইনসার্শনের জন্য ওয়েভড ইয়ার্ন হিসেবে পার্ন প্যাকেজটা তৈরি হয়। তাহলে এইগুলো হচ্ছে এক দুই তিন ওয়ার্প ইয়ার্নের জন্য, এবং পার্ন প্যাকেজটা হচ্ছে ওয়েভড ইয়ার্নের জন্য। আর জুট উইভিং এর ক্ষেত্রে স্পুলটা হচ্ছে ওয়ার্পিং এর জন্য, আর কপটা হচ্ছে ওয়েভড এর জন্য। জুট উইভিং এ কপ ব্যবহার হয় ওয়েভড ইনসার্শনের জন্য ওয়েভড ইয়ার্ন হিসেবে, আর স্পুল হয় ওয়ার্পিং করার জন্য ওয়ার্প ইয়ার্ন হিসেবে। আর উপরে চারটা যেতে কটনের জন্য, তাহলে কোন চিজ ফ্ল্যাঞ্জ, এগুলো হচ্ছে ওয়ার্প ইয়ার্নের জন্য। অনেক ক্ষেত্রে ফ্ল্যাঞ্জ ববিনটা ওয়েভটে ইউজ হয়, সেটা আসলে একটা মিনিয়েচার ফর্মের, যদি ছোট ছোট লুম হয় সেটা আসলে ল্যাবরেটরি মনে করে স্কেলে, ল্যাব স্কেলে, বাল্ক প্রোডাকশনে হয় না। তো আমরা এখানে এই বিষয়গুলো এইভাবে মাথায় রাখবো, কোন চিজগুলো সবচেয়ে বেশি ব্যবহার হয় ওয়ার্প ইয়ার্ন হিসেবে, এবং পার্ন ব্যবহার হয় ওয়েভ ইয়ার্ন হিসেবে কনভেনশনাল লুমে। কনভেনশনাল উইভিং বলতে যেখানে শাটল ইউজ হয়, শাটল উইভিং এন্ড শাটলেস উইভিং, শাটল উইভিংটাকে বলা হয় কনভেনশনাল উইভিং, আর শাটলেস উইভিংটাকে বলা হয় মডার্ন উইভিং। তো শাটল থাকলে যেহেতু পার্ন লাগবে, শাটলের ভিতরে যেহেতু আমরা একটা ইয়ার্নের প্যাকেজকে দিতে হবে ইয়ার্ন ইনসার্শনের জন্য, ওয়েভ ইনসার্শনের জন্য, এই জন্য এখানে পার্ন ইউজ করা হয়। তাহলে কোন চিজ ফ্ল্যাঞ্জ ববিন, পার্ন, কপ, স্পুল, এটাও প্যাকেজের টাইপ অ্যাকর্ডিং টু দা মেশিন, বা ইন জেনারেল এই প্যাকেজ গুলাকে এইভাবে নামকরণ করা হয়। আচ্ছা, তাহলে টাইপস অফ প্যাকেজ, উইথড্রল সিস্টেম, এগুলো আমরা দেখলাম। একটা প্যাকেজের মধ্যে কিছু বিষয় থাকে, একটু বলি, এটা আমাদের খুবই গুরুত্বপূর্ণ বিষয়। তার মধ্যে হচ্ছে একটা প্যাকেজ, প্যাকেজের মধ্যে ইয়ার্ন যখন জড়াবো আমরা, এটা হচ্ছে প্যাকেজের এক্সিস, এটা হচ্ছে প্যাকেজের এমটি প্যাকেজ, তাহলে এটা হচ্ছে প্যাকেজের এক্সিস, প্যাকেজ এক্সিস। এখানে যখন ইয়ার্ন জড়ায়, যখন আমরা ইয়ার্ন জড়াবো, একটা ইয়ান জড়াচ্ছে, এখান থেকে আবার ইয়ানটা জড়াবে। যদি একটা ক্রস ওন প্যাকেজের কথা চিন্তা করি, ক্রস ওন প্যাকেজের কথা চিন্তা করলে ট্রাভার্সিং যদি খুব তাড়াতাড়ি হয়, ইয়ানটা এখান থেকে জড়াবে, জড়ানোর পরে আবার একটা ইয়ান এখান থেকে জড়াবে, ব্যাপারটা এরকম হয়, নাহলে যেটা হয় ক্রসিং হবে, ঘুরে যাবে এরকম করতে, যেহেতু অল্প জায়গার মধ্যেই, তাহলে ইয়ানটা এভাবে যাবে, যাওয়ার পরে ঘুরে আবার এখানে যাবে, আবার ঘুরে আবার এখানে আসবে, এভাবেই চলতে থাকবে, পাশাপাশি চলতেই থাকবে, ঠিক আছে? এভাবে প্যাকেজটা ডেভেলপ হবে।
আচ্ছা, এইভাবে একটা প্যাকেজ ডেভেলপ হবে, সেক্ষেত্রে ইয়ার্নের একটা ইয়ার্ন প্যাকেজের মধ্যে সাইড অফ দ্য প্যাকেজের সাথে যে কোন উৎপন্ন করবে, ইয়ার্ন সাইড অফ দ্য প্যাকেজের সাথে যে কোন উৎপন্ন করবে, এইটা হচ্ছে ইয়ার্ন প্যাকেজের সাইড। এটা হচ্ছে সাইড অফ দ্য প্যাকেজ, আর এই এই অংশটুকু হচ্ছে এক্সিসের সাথে প্যারালাল, এক্সিসের সাথে প্যারালাল একটা অংশ, একটা সাইড সাইড, এটা একটা হরাইজন্টাল অংশ, একটা ভার্টিক্যাল অংশ, যেটা আমরা যদি এভাবে দেখি। তাহলে কোন একটা ইয়ার্ন, এটা ইয়ার্ন জড়াচ্ছে প্যাকেজের মধ্যে, সেক্ষেত্রে ইয়ার্নটা সাইড অফ দ্য প্যাকেজের সাথে যে কোন উৎপন্ন করবে সেটাকে আমরা যদি ডিনোট করি থিটা দ্বারা, এবং এই ইয়ার্নটা এক্সিস অফ দ্য প্যাকেজের সাথে যে কোন উৎপন্ন করবে সেটাকে যদি আমরা ডিনোট করি আলফা দ্বারা, এটা যেহেতু একেবারে ইয়া কোণ, সমান্তর কোণ, তাহলে এটাকে আমরা আলফা বলতে পারি। তাহলে এটা হচ্ছে থিটা, এটা আলফা। তাহলে একটা ইয়ার্ন সাইড অফ দ্য প্যাকেজের সাথে যে কোন উৎপন্ন করবে যেটাকে আমরা থিটা বলতেছি, এটাকে বলা হবে অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড, এবং ইয়ার্ন প্যাকেজের এক্সিস, প্যাকেজের এক্সিস এর সাথে যে কোন উৎপন্ন করবে সেটাকে আমরা আলফা দ্বারা ডিনোট করতেছি, এবং এটাকে আমরা বলতেছি কয়েল অ্যাঙ্গেল। তাহলে ইয়ার্ন সাইড অফ দ্য প্যাকেজের সাথে যে কোনো উৎপন্ন করে সেটাকে আমরা বলতেছি অ্যাঙ্গেল অফ ওয়াইন্ড, থিটা দ্বারা ডিনোট করতেছি, এবং ইয়ার্ন ডিউরিং ওয়াইন্ডিং এক্সিস এর সাথে যে কোন উৎপন্ন করে সেটাকে আমরা আলফা দ্বারা ডিনোট করতেছি, এটাকে আমরা বলতেছি কয়েল অ্যাঙ্গেল। তাহলে থিটা এবং আলফা পরস্পর 90 ডিগ্রি, থিটা প্লাস আলফা ইকুয়াল 90 ডিগ্রি, একটা বাড়লে একটা কমবে, থিটা যদি বাড়ে তো আলফা কমবে, আলফা যদি বাড়ে তো থিটা কমবে, দুইটা আবার ডিপেন্ডেন্ট ট্রাভার্সিং এর উপরে। ট্রাভার্সিং যদি খুব বেশি হয়, খুব দ্রুত হয়, তাড়াতাড়ি হয়, সেক্ষেত্রে আবার অ্যাঙ্গেলটা থিটাটা বেড়ে যাবে, আলফা কমে যাবে। থিটা প্লাস আলফা ইকুয়াল 90 ডিগ্রি। এখন একটা ইয়া একটা প্যাকেজ বিল্ড আপের সময় প্যাকেজটা রোটেট করে, প্যাকেজটা রোটেট করতে থাকে, মানে রোটেশন হয়। প্যাকেজটা রোটেশন করলে কি ঘটবে, কোন আমি আগে বলেছি কোন একটা, এটা প্যাকেজ রোটেট করার অর্থে প্যাকেজটা, এটা আউটপুট প্যাকেজ, কোন একটা আউটপুট এন্ড, কোন একটা মেশিনের আউটপুট এন্ড বা আউটপুটে যদি সিলিন্ড্রিক্যাল শেপের কোন একটা অংশ থাকে, রোলার থাকে, সিলিন্ড্রিক্যাল রোলার থাকে যার ক্রস সেকশন সার্কুলার, এই ধরনের মেশিনের আউটপুটের ক্ষেত্রে, মেশিনের আউটপুটটা যদি সিলিন্ড্রিক্যাল হয়, সিলিন্ড্রিক্যাল শেপের হয়, সেক্ষেত্রে আমরা কিন্তু রোটেশন, রোটেশন দিয়ে আমরা এর প্রোডাকশনকে ক্যালকুলেশন করি না, বা রোটেশনটাকে আমরা কম ব্যবহার করি, সেক্ষেত্রে আমরা ব্যবহার করি সারফেস স্পিড। কারণ এখানে প্যাকেজের মধ্যে ইয়ার্ন জড়াচ্ছে, তাহলে প্যাকেজের হোল সার্কামফারেন্স একবার প্যাকেজটা রোটেট করলে প্যাকেজের মধ্যে কি পরিমাণ ইয়ার্ন জড়ায়, প্যাকেজের যে সার্কামফারেন্স আছে, পরিধি আছে, পরিধি সমান ইয়ার্ন জড়ায়, পাই ডি পরিমাণ ইয়ার্ন জড়ায়, সেক্ষেত্রে আরপিএমটাকে গুণ দিয়ে আমরা পাই ডি এন ফর্মুলাতে সারফেস স্পিড বের করি। যেহেতু প্যাকেজ বিল্ডিং এর সময় ইয়ার্ন গুলা প্যাকেজের গায়ে, প্যাকেজের সারফেস এর মধ্যে ওয়াইন্ডিং হচ্ছে, এবং প্যাকেজটা সার্কুলার ইন ক্রস সেকশন, সেক্ষেত্রে আমরা এখানে প্যাকেজের রোটেশন এটাকে কনসিডার করব, কিন্তু এটাকে আমরা কনভার্ট করব সারফেস স্পিডে। আমরা যখন ওয়াইন্ডিং ক্যালকুলেশন করব, ওয়াইন্ডিং রেট, ওয়াইন্ডিং স্পিড, আমাদের প্রোডাকশন ক্যালকুলেশনের সময় আমাদেরকে এখানে সারফেস স্পিড, সারফেস স্পিডটাকে ধরতে হবে। সেটা হচ্ছে কিরকম, প্যাকেজটা তো রোটেট করতেছে, প্যাকেজ রোটেট করতেছে এক্সিস কে কেন্দ্র করে, দিস ইজ দ্য এক্সিস, এক্সিস কে কেন্দ্র করে প্যাকেজ রোটেট করতেছে, সেক্ষেত্রে এই ডিরেকশন বরাবর, এই যে এই ডিরেকশন বরাবর আমরা এটাকে বলবো সারফেস স্পিড। এটা প্যাকেজ, এটাকে আমরা বলবো সার্ভিস ডিরেকশন, দিস ইজ ভিএস, সার্ভিস স্পিড ভিএস। এবং ট্রাভার্সিং যেহেতু এখান বাম থেকে ডান, ডান থেকে বামে হয়, এই জন্য ট্রাভার্সিং এর স্পিডটা যেহেতু বাম থেকে ডান অথবা ডান থেকে বামে টু অ্যান্ড ফ্রো মুভমেন্ট, ট্রাভার্সিং এর স্পিড সেটা হবে ভি টি, টি তে ট্রাভার্সিং, এস তে সার্ভিস স্পিড। প্যাকেজ বিল্ডিং এর সময়
প্যাকেজ যেহেতু রোটেট করে, প্যাকেজের একটা আরপিএম থাকবে এন, প্যাকেজের ডায়া যদি ডি হয় তাহলে আমরা প্যাকেজের পরিধি পাই ডি, সেক্ষেত্রে প্যাকেজের সার্ভিস গ্রুপে পাই ডি এন, তাহলে এটা ভিএস। এবং ট্রাভার্সিং স্পিডটা হবে ভিটি, যেহেতু বাম থেকে ডান, ডান থেকে বাম। স্পিড বলতে যেহেতু বোঝায় টাইমের রেসপেক্টে কত দূর যায়, অনেক ক্ষেত্রে বোঝায় না, যেমন মিটার পার সেকেন্ড আমরা বলি, সেক্ষেত্রে ট্রাভার্সিং স্পিডটা ওই এরকমই, কত মিটার পার সেকেন্ড, কত ইঞ্চি পার সেকেন্ড, এটা এভাবে মিন করবো আমরা। ভিটি বলতে ইঞ্চি পার সেকেন্ড। আর এইটা কিরকম পাই ডিএন, যেটা এটা মূলত আরপিএম এবং ডায়া, ডায়া যদি ইঞ্চিতে হয় তাহলে টোটাল ভ্যালুটাই হয়ে যাবে ইঞ্চিতে, তাহলে সার্ভিস স্পিডটা ইঞ্চিতে দেখা গেল। এবং সেটা যদি স্পিডের কথা বলতেছি, ইঞ্চ পার মিনিট, এক মিনিটে কত ইঞ্চি জড়ায়, এটা মিন করবো আমরা। পাই ডি এন যদি কথা চিন্তা করি, এন হচ্ছে আরপিএম, কার আরপিএম, প্যাকেজটা রোটেট করতেছে, রোটেট করার আরপিএম, রোটেশনাল স্পিড কত প্যাকেজের, সেটা এন, প্যাকেজের ডায়া ডি, এবং পাই ডি হলে প্যাকেজের পরিধি পাই ডি, সেক্ষেত্রে পাই ডি এন। এখন ডি যদি ইঞ্চিতে হয়, এন তো হচ্ছে নিউমেরিক্যাল ভ্যালু, একটা সংখ্যা, 1000 2000 3000 সংখ্যা, পাইও একটা সংখ্যা কনস্ট্যান্ট, সেক্ষেত্রে পাইডিয়ানের ভ্যালুটা কি হবে, পাইডিয়ানের এককটা কি, ইউনিটটা কি হবে, মূলত ইঞ্চি হবে। এবং যেহেতু স্পিডের কথা বলতেছি আমরা, দ্যাটস ওয়াই টাইমের রেসপেক্টে আমরা হিসাব করব। এক মিনিটে যদি আরপিএম, আরপিএমটা যদি মিনিটে 3000 পার মিনিট, সেক্ষেত্রে আমরা এই সার্ফেস স্পিডের এককটা পাবো ইঞ্চ পার মিনিট, যে ডায়া ইঞ্চিতে হয়, আর ডায়াটা যদি মিটারে হয় তাহলে মিটার পার মিনিট পাবো সার্ফেস স্পিডের একক। আর ট্রাভার্সিং স্পিডটার একক কি হবে তাহলে, যেহেতু এখানে এই ইয়ার্ন গাইডটা ট্রাভার্সিং, এটাকে ইয়ার্ন গাইডটাকে ট্রাভার্সিং গাইড বলবো, যখন ট্রাভার্সিং করাচ্ছে গাইডটা, এই জন্য ট্রাভার্সিং গাইডটা বাম থেকে ডানে যাচ্ছে, ডান থেকে বামে যাচ্ছে, এই বাম থেকে ডানে যেতে একটা সময় লাগতেছে, এবং এই লেংথটা কতটুকু হবে, মনে করো 10 ইঞ্চি, 10 ইঞ্চি যেতে তার সময় লাগে কত মিনিট, ইঞ্চি, ইঞ্চি ইঞ্চ পার মিনিট, তাহলে উপরেরটাও ইঞ্চ পার মিনিট হচ্ছে, ভিটিটাও ইঞ্চ পার মিনিট হচ্ছে ট্রাভার্সিং স্পিড। এককটা কি বুঝতে পারছো, সার্ভিস স্পিডটাও ইঞ্চ পার মিনিট, ট্রাভার্সিং স্পিডটাও ইঞ্চ পার মিনিট। সেটা যদি সার্ভিস স্পিড তুমি মিটার পার মিনিট বলো, তো এই লেংথটাকে তুমি যদি মিটারে কনভার্ট করে নাও, তাহলে এটাও মিটার পার মিনিট হবে, কোনো সমস্যা নাই। এই ট্রাভার্সিং, ট্রাভার্স লেংথ অর্থাৎ ট্রাভার্সিং গাইডটা বাম থেকে ডানে কত দূর মুভ করতেছে, এটা তো লেংথ। এই লেংথটাকে যদি মিটারে তুমি হিসাব করো, সেক্ষেত্রে এটা মিটার পার মিনিট হবে, এটা মিটার পার মিনিট হবে। দুইটা এককে কেন সমান কথা বলতেছি, দুইটা এককে সমান রাখলে আমাদের পরবর্তী, সমান রাখতেই হবে আমাদের পরবর্তী হিসাবের জন্য। কিন্তু আগে তো আমাকে বুঝতে হবে যে আসলে এককটা কি হবে, ভিটি এবং ভিএস, ট্রাভার্সিং স্পিড এবং সারফেস স্পিড দুইটার ক্ষেত্রে কোনটা কোন ডিরেকশন, কোন ডিরেকশনে ভিএস, কোন ডিরেকশনে ভিটি, এবং কার কি একক হবে, এবং কোনটা কি মিন করে। এখন এই দুইটার কম্বিনেশনে কিন্তু আলটিমেটলি ওয়াইন্ডিং স্পিড হবে, কারণ ওয়াইন্ডিং স্পিড কিন্তু ভিএস ও না, ভিটিও না, দুইটার কম্বিনেশন, অর্থাৎ প্যাকেজটা বিল্ড আপ হবে, ওয়াইন্ডিং হবে, ওয়াইন্ডিং এর স্পিডটা কত হবে আলটিমেটলি, প্যাকেজটা ওয়াইন্ডিং হচ্ছে, সেক্ষেত্রে প্যাকেজ ওয়াইন্ডিং এর জন্য এখানে ভিএস দায়ী এবং ভিটি দায়ী, কারণ প্যাকেজটা ফুললি প্রপারলি তৈরি করার জন্য আমাদেরকে এখানে ভিএস এবং ভিটি অর্থাৎ সারফেস স্পিড এবং ট্রাভার্সিং স্পিড দুইটার সিঙ্ক্রোনাইজেশন লাগবে, সমন্বয়ের মাধ্যমে প্যাকেজটা বিল্ড আপ হবে, সেক্ষেত্রে ওয়াইন্ডিং স্পিডটা কি হবে সেটা আমরা এখন বের করবো। ওয়াইন্ডিং স্পিডের ফর্মুলাটা কি হবে, এটা হচ্ছে থিটা, এটা হচ্ছে আলফা, দুইটা মিলে 90 ডিগ্রি, থিটা প্লাস আলফা 90 ডিগ্রি। সামান্তরিকের কর্ণের সূত্র যদি আমরা অ্যাপ্লাই করি, তাহলে সেক্ষেত্রে দেখা গেল ওয়াইন্ডিং হচ্ছে কিন্তু এই ডিরেকশন বরাবর, ট্রাভার্সিং হচ্ছে এই ডিরেকশন বরাবর, আর প্যাকেজ বিল্ড আপের জন্য সারফেস স্পিড হচ্ছে এই ডিরেকশন বরাবর, প্যাকেজ রোটেট করতেছে এই ডিরেকশন বরাবর, আর ওয়াইন্ডিং হচ্ছে এই ডিরেকশন, যেহেতু ইয়ারটা এই ডিরেকশন বরাবর যাচ্ছে, তো ওয়াইন্ডিং স্পিড কি হবে, তাহলে এই ডিরেকশন বরাবর ওয়াইন্ডিং হচ্ছে, ইয়ারটা এখানে প্যাকেজের গায়ে জড়াচ্ছে, র্যাপিং হচ্ছে, সেক্ষেত্রে ওয়াইন্ডিং স্পিডটা আমরা বের করবো সামান্তরিকের কর্ণের সূত্র দিয়ে। তাহলে দিস ইজ ডাব্লিউ এস, এটা হচ্ছে ভিটি, এটা ভিএস, আর এই যে এটা হচ্ছে ডাব্লিউ এস। এই ডিরেকশন বরাবর ডাব্লিউ এস মানে ওয়াইন্ডিং স্পিড, ওয়াইন্ডিং স্পিড কি হবে সামান্তরিক কর্ণের সূত্র যদি অ্যাপ্লাই করি, সেক্ষেত্রে ভিএস স্কয়ার ভিটি স্কয়ার যোগ 2 ভিএস ভিটি কস কে, কস থিটা আলফা বলবো না, কস থিটা প্লাস আলফা হবে এখানে, কারণ
স্যার আলফা হবে, এবং পি এবং কি আলফা হবে না, তুমি পি এবং কিউ এর মধ্যবর্তী কোণটা আমরা যখন সামন্ত্রিক সূত্র পড়ছি তখন আমরা ওটা আলফা ধরছিলাম, এবং থিটা ছিল দিক নির্ণয়ের জন্য, ট্যান থিটা বের করতাম আমরা সামন্ত্রিক সূত্র দিয়ে যখন আমরা দিক নির্ণয়ের কথা আসতো, ভেক্টর যেহেতু এখানে আমরা পড়তাম, ভেক্টরের ক্ষেত্রে এই বিষয়টা পড়তাম, দ্যাটস ওয়াই আমরা ওখানে কিন্তু থিটা বলতাম দিকের জন্য, কিন্তু আসলে ওখানে যে আলফা আমরা বলেছিলাম বা থিটা বলেছিলাম সেটা মূলত এই যে ভিএস এবং ভিটি, পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, এটাই মূলত থিটা বা আলফা যেটাই হোক না কেন, ওখানে থিটা আলফা বলতে লাভ নাই, ওখানে বলতে হবে পি এবং কিউ এর মধ্যবর্তী কোণ, সেটা সামান্তরিক আঁকানোর মাধ্যমে আমরা সামান্তরিকের কর্ণের সূত্র পড়তাম, তো আমরা ওটাকে আলফা বলতাম, এই জন্য আমরা ওটাকে ওইভাবেই আলফা বা থিটা হিসেবে ডিনোট করতাম। মূলত এটা হচ্ছে এখানে যে কস এর পরে যে কোণটা হবে সেটা মূলত হবে দুইটা ভেক্টর রাশির মধ্যবর্তী কোণ, তাহলে ভিএস এই দিকে আর ভিটি এই দিকে, দুইটার মধ্যবর্তী কোণ তো থিটা বলে আলফা মানে 90 ডিগ্রি, কস থিটা বলে 90 ডিগ্রি, এটা তো জিরো হবে, কস না সাইন কস, তাহলে জিরো হয়ে গেল এই অংশটা পুরোটা জিরো, তাহলে কি হলো ডাব্লিউ ইজ ইকুয়াল টু ভিএস স্কোয়ার প্লাস ভিটি স্কোয়ার এর বর্গমূল, এটা কি বুঝছো? এটা আমার ম্যাথ প্রবলেম যখন করবো, বিভিন্ন ধরনের ম্যাথমেটিক্যাল প্রবলেম বা আমাদের অনেক ধরনের ক্যালকুলেশন করতে হবে তখন লাগবে, কিন্তু তাহলে এটা হচ্ছে ওয়াইন্ডিং স্পিড, ওয়াইন্ডিং স্পিড হচ্ছে সারফেস স্পিডের বর্গ এবং ট্রাভার্স স্প্রিং এর বর্গের যোগফলের বর্গমূল, এটা যদি আমরা এখানে হয়ে যায় তাহলে আমাদের সামনে যে কিছু প্রবলেম আমি যখন ল্যাবে করবো ল্যাবের বিষয়গুলো করাবো তখন এটা আমার কাছে সহজ হয়ে যাবে, তো স্পিড ক্যালকুলেশন করতে হবে বা প্রোডাকশন ক্যালকুলেশন করতে হবে, তাহলে ওয়াইন্ডিং স্পিড হচ্ছে ভিএস স্কয়ার যোগ ভিটি স্কয়ার তার বর্গমূল। ওকে, কারো কোনো কোশ্চেন আছে এই পর্যন্ত? আমরা এখন এখান থেকে মিটিং শেষ করে দেবো। পাইডিয়ানটা কি প্যাকেজে পরিধি ছিল? পাইডিয়ান হ্যাঁ এখানে হ্যাঁ পরিধি ছিল। আচ্ছা বলো এনটা কি স্যার? এনটা আরপিএম অফ প্যাকেজ, প্যাকেজটা তো রোটেট করতে হবে না, প্যাকেজ বিল্ড আপের জন্য প্যাকেজটা আমরা মেশিনে রোটেট করাবো, প্যাকেজটা রোটেট করতেছে দিস ইজ আরপিএম অফ প্যাকেজ, একবার প্যাকেজ রোটেট করলে প্যাকেজের সার পরিধি সমান ইয়ার্ন ওখানে জড়াবে, রাইট, পাইডি পরিমাণ ইয়ান জড়াবে, প্যাকেজটা রোটেট করতেছে পার মিনিটে 1000 বার, তাহলে 1000 মানে এন এন বার রোটেট করতেছে, এন হচ্ছে আরপিএম, তাহলে আলটিমেটলি এক মিনিটে যদি এন হয় আরপিএম সেক্ষেত্রে কি পরিমাণ কি লেন্থ কত লেন্থের ইয়ার্ন ওখানে জড়াচ্ছে পাইডিএম, সার্ভিস মূলত তো ইঞ্চ পার মিনিটে বোঝায় মানে এক মিনিটে কত ইঞ্চি জড়াচ্ছে, সহজ কথা যেহেতু ওয়াইন্ডিং এর কথা বলতেছি ইঞ্চ পার মিনিট মানে এক মিনিটে কত ইঞ্চ জড়াচ্ছে, এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন আছে ওয়াইন্ডিং স্পিড পর্যন্ত? আমরা এই হোয়াইট সরি মানে সবগুলো হোয়াইট বোর্ড ভালো করে বোঝাই যাচ্ছে না বড় করলে। আচ্ছা এই পর্যন্ত কারো কোনো কোশ্চেন নাই, তাহলে আমরা এখান থেকে কুইট করি। হ্যাঁ সকলকে ধন্যবাদ, আসসালামু আলাইকুম। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।